আমি বেশ সুন্দরভাবে ব্যাপারটা কাটিয়ে ফেলেছি, কিন্তু তখন তো আর কাটাতে হচ্ছে না। সেটা হচ্ছে কি, আমাদের আজকে এখানে একটা ড্রেস আছে, একটা ফ্রক উইথ প্যান্ট। You look so pretty, no? ওরা কিন্তু এই রেসিপিগুলো বেশি খায় ওদের বিভিন্ন রকম ফাস্টিং এর সময়। বিগত দুদিন ধরে, আজকে থেকে নয়, হাতির বার্থডে, ব্যাস বলে দিল স্পন্দন। স্পন্দন আর অয়ন যাচ্ছে ওর এক স্কুলের বান্ধবীর বার্থডে। অনিচ্ছায় অনেকটা অনেকটা আমাদের না, অনিচ্ছা বলো না, অনিচ্ছায় কি ও যেতে পারবে না? আমাদের ইচ্ছা করছে না আমার যেতে এত বৃষ্টির মধ্যে, কেননা আমি বেশ সুন্দরভাবে ব্যাপারটা কাটিয়ে ফেলেছি, কিন্তু তখন তো আর কাটাতে হচ্ছে না। সেটা হচ্ছে কি, আমাদের আজকে একসাথে দু জায়গায় নিমন্ত্রণ করেছে, বুঝেছো? একটা হচ্ছে পাশের ফ্ল্যাটে কাকিমাদের ওখানে, আর আরেকটা হচ্ছে ওর এক বান্ধবীর বার্থডে আছে, স্কুল ফ্রেন্ডস। তো সেখানে সেও থেকে মানে তার এখন 5 বছর হবে, মানে স্পন্দনের থেকেও 7-8 মাসের ছোটো, মানে ও 7-8 মাস আগে 5 বছর হয়ে গেছে। তো তার জন্মদিনে যাচ্ছে, এবারে এত বৃষ্টি, আমি অয়নকে বললাম দেখো দু জায়গায় তো নিমন্ত্রণটা রক্ষা করা উচিত, এই জন্য তুমি যাও, তুমি ওকে নিয়ে যাও, আর আমি কাকিমাদের ঘরেটা সেরে তা আমি কাকিমাদের ঘরে চলে যাব। তার দুপুরে আজকে আমাদের কারোর সেরকম খাওয়া দাওয়া বাড়িতে নেই। ওরা যখন হোয়াটসঅ্যাপে ইনভিটেশন কার্ডটা পাঠিয়েছে তখন ওখানে লেখাই ছিল প্রিয় ভেজ। আমাদের ভেজ নন ভেজে কোনো অসুবিধা নেই, খাবারটা ভালোবেসে খাওয়ালেই হলো, তাই না বলো? একদম। তা যাই হোক, রেডি হয়ে গেছে বাবা আর ছেলে, কিন্তু এত বৃষ্টি না, সকাল থেকে ভাবছিলাম পাঠাবো কিনা। তারপরে তো যা হয়, মুখটা একেবারে কালো করে বসে রয়েছে। আসলে জিনিসগুলো কিনেছি তো ওকে দেবো, ওর মধ্যে সেই এক্সাইটমেন্টটা রয়েছে গিয়ে বন্ধুর হাতে দেবো। মানে আমি তো স্কুলে অত যাই না, শুধু প্যারেন্টস টিচার মিটিংয়েই যাই, অয়নই ওকে যাতায়াত করে নিয়ে। এবার বাবা মাদের সাথে পরিচয় আমার থেকে বেশি অয়নের, আমি বললাম তুমি ওখানে ওকে নিয়ে গিয়ে এই কর্তব্যটা রক্ষা করো, আর আমি পাশের ঘরে গিয়ে কাকিমাদের ব্যাপারটা অ্যাটেন্ড করি। তবে আজকে কিন্তু মশাককে নিয়ে যাওয়া যাবে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, শোনাই উবের না পেলে কিন্তু ক্যান্সেল। হ্যাঁ, যদি উবের না পাও তাহলে নিচ থেকে ওপরে চলে এসো, আমাকে ডেকে নিয়ে আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, উবের পেতে হবে বাবা। হ্যাঁ একটু দেখা খ্যাতির জন্য কি কি কিনেছিস তুই পছন্দ করে করে। এই যে এই যে ডোনাল্ড ডাকের এই একটা ব্যাগ কিনেছি, ডোনাল্ড ডাক, এখানে একটা ড্রেস আছে, একটা ফ্রক উইথ প্যান্ট, ফ্রক উইথ প্যান্ট, আর আছে হচ্ছে গিয়ে স্টিকার, স্টিকার আর স্কেচ পেন, একটা রং পেন্সিল, আর হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ওই তোমার ক্যাস্ট্রল যে পেন্সিল কালারগুলো হয় না, ও দুদিকেই থাকে সেই কালারগুলো, আর দুটো স্টিকার। সত্যি কথা বলতে কি, এর সাথে না একটা রেইনকোট কেনারও ইচ্ছা ছিল, কিন্তু বেরোতেও পারিনি আর কিনতেও পারিনি। তো এটা ফার্স্ট ক্রাই থেকেই নেওয়া, বাড়িতেই পেয়ে গেছি, আর ফার্স্ট ক্রাইতে রেইনকোটগুলোর অসম্ভব দাম, তা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে একটু রেঞ্জের মধ্যে চেষ্টা করবো কেনা, বৃষ্টির জন্য আর কিনতে পারি। চলো যাত্রা শুরু করবো বৃষ্টির মধ্যে, যাই দেখি কি হয়। এই এটাকে একটা কিছুতে কভার করে দিই, প্লাস্টিক ওকে দেবে না, প্লাস্টিক থেকে খুলে দিই, ঠিক আছে? আমি ব্যাগটা ক্যারি করে নিয়ে যাব, ওকে দিয়ে দেব। তুই কাঁধে করে নিয়ে বৃষ্টিতে ভিজে যাবে, ভিজাবে যাবে না, না ঠিক আছে চল বেরি, এখন বেরিয়ে যাই, হ্যাঁ পরের কথা হচ্ছে। আমি কিন্তু বাবা ছেলে দুজনকেই কিন্তু কালো জামা দিয়েছি, এই যে এই যে ছেলেও কালো বাবাও কালো। আমি দেখছি উবের, দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অসাধারণ অসাধারণ বৃষ্টি। যদি উবের না আসে স্কুটি করে মশাককে নিয়ে যাবি, মশাক যে ভিজবে, তোরা তো ভিজবি না, ও তো ভিজবে। You look so pretty, no? Today. Thank you.
চলো খেতে বাবা, চলো খেতে 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 যাবো, লাঞ্চ লাঞ্চ লাঞ্চ। চলো কেমন খেললি? হ্যাঁ হ্যাঁ, চলো এবার খেয়ে দে বাড়ি। আচ্ছা ঠিক আছে। চলো হয়ে গেছে, চলো। কেন? নো নো নো, আমি গেলাম চলে। হ্যাঁ চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে বাবা। চল খোলো ঢাকনা, খোলো। আর ঢাকনা খোলো। ওরে বাবা, দেখো তার চেয়ে বড় দানা সাবু দেখো, কালকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি। ভেবেছিলাম সকালে বানাবো, সকালে তো আর ওই তাড়াহুড়োতে হলো না। তোমরা তো বেশ ভালোই খেয়ে এসেছো গো। তারা তার মধ্যে অলরেডি নিচ্ছে, তাহলে আমাকে গিয়ে শুধু দেখানোর জন্য ভিডিও করতে হয়, একটু অস্বস্তি লাগছিল। তো ভাবলাম ঠিক আছে, মানে মোটামুটি ভালোই খাইছি ভেজের মধ্যে। আমি দেখাবো একদিন, বেশ ভালো খেতে, বেশি করে টক দই লাগে। ধরো অনেক সময় হয় না, বাড়িতে কেউ থাকে না, মা অনেক সময় একা থাকে। আজকে যেমন ওরা দুজন চলে গেল, আমি একা ছিলাম। এই সময় কিন্তু বাড়ির মেয়েরা নিজেদের জন্য রান্না না করে ঘরে একটু টক দই থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারে। একদিন দেখাবো, হ্যাঁ দই চাওয়াল। তো এইটা এখন কি দেখাচ্ছ? এটা কিছু দেখানোর নেই, আজকে বিকেলে ওই সবাই তো দুপুরে যে যার মতন আলাদা আলাদাই খেয়েছি, তাই চাটা একসাথে বসে খাবো, একটু সাবুদানার বড়া করছি। এটাই সব সকাল থেকেই গোছানো ছিল দেখো, একটু লঙ্কা কুচিয়ে ধনে পাতা কুচি, সাবুদানাটা ভেজানো ছিল, আদা, আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছি, এটাকে এবার গ্রেট করে নেব, একটু নুন আর সামান্য কটা চিনির দানা ফেলে দেবো, দিয়ে বড়া করে ভেজে চাই। আচ্ছা মানে মেখে ভেজে ফেলবে, চলো। সব এখানে দেওয়াই আছে, নুন মিষ্টিটা দেবো, তার আগে আলুটা একটু গ্রেট করি। দিয়েছি লবণ আর একটু চিনি। এরা কিন্তু চিনি দেয় না সাবুদানার বড়ায়। আচ্ছা আমরা বাঙালিরা একটু দিই, এটা বাঙালি সাবুদানার বড়া। বাঙালি আছে যারা চিনি খায়, আমাদের মতো যারা বাঙালি সব কিছুতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারা, তাই না বলো? হ্যাঁ জানো তো এরা তো নবরাত্রিতে সাবু খায় বা সব রকম উপসেই, আমরাও যেমন সাবু খাই ওরাও কিন্তু খায়, কিন্তু আমরা তো সাবুটা মেখে খাই, মিষ্টি সুজি হোক, মানে মিষ্টি সাবু হোক, মিষ্টি সুজি, মিষ্টি সাবু হোক, ঝাল সাবু হোক, আমরা তো ওরা মেখে খাই, ওরা কিন্তু তা করে না। ওরা সাবুদানার ক্ষীর নয়, সাবুদানার সাদা খিচুড়ি হলুদ ছাড়া, সাবুদানার বড়া হলুদ ছাড়া, ওরা কিন্তু এই রেসিপিগুলো বেশি খায় ওদের বিভিন্ন রকম ফাস্টিংয়ের সময়। আমরা বড় পেটেই খাচ্ছি, ফাস্টিং লাগে, ফাস্টিং লাগে না। আর একটু আলু দিলেই না একটু টাইট হতো ব্যাপারটা, একটু নরম হয়ে গেছে। আচ্ছা
পেঁয়াজি এগুলো তো আমরা হামেশাই খাই, কিন্তু কলকাতায় থাকলে আরও বেশি খেতাম। এখানে নিজেরা যখন যেমন প্রয়োজন হয় বানিয়ে খাই, এটাতে একটু অন্যরকম, খেতে কিন্তু বেশ ভালো হচ্ছে। কিন্তু একটা জিনিস কিন্তু এতে আমার ভুল হয়েছে, সেটা একদমই তোমরা করো না, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে সাবুটা মোটা দানার বা বড় দানার সেটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এটা সাবু মাখার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সাবুর বড়াটা একটু যদি ভিতরটা শক্ত থাকে তাহলে বেশি ভালো হবে। এটা কী হচ্ছে, আমার যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল, যেই তেলে দিয়েছি ভিতরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দানাগুলো অতটা দেখা যাচ্ছে না। কিন্তু 5-6 ঘন্টার জন্য ভিজিয়েই এই রেসিপিটা করলে সেই বড়াটা খেতে আরও বেশি স্বাদ হবে। স্বাদের দিক থেকে ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরটা একটু গলে গেছে। একটা তোমাদের একটু ভেঙে দেখাই, এই দেখো দানাগুলো বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরটা একটু শক্ত হবে, তাই একটু কম ভিজাতে হবে সাবুটা। যাকে আজকে আমরা চায়ের সাথে এটা দিয়ে বিকেলের চাটা সেরে ফেলি, আর ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটলো, দুপুরে সেরকম রান্নাবান্না কিছু করতেই হলো না, এখন বিকেলে এটা বানালাম, আর রাতে একটু বাটি করে গোবিন্দভোগের আলু সিদ্ধ ভাত এক জায়গায় ফুটিয়ে নিয়ে খেয়ে নেব। তাহলে ভিডিওটাকে আজকে এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা।